ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে এবং জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় প্রতিবন্ধীদের প্রতিবন্ধী সার্টিফিকেট এবং মানবিক ভাতার ফর্ম বিতরণ করা হয়। শুক্রবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনীষা সাহা মণ্ডল, 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভময় বসু সহ পৌরসভার আধিকারিকরা। জানা যায়, পৌরসভা এলাকায় প্রায় 213 জনকে অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিবন্ধকতামূলক সার্টিফিকেট এবং মানবিক ভাতার ফর্ম তুলে দেওয়া হয় এবং সকলকে সচেতন করা হয় যাতে আগামী দিনে প্রতিবন্ধকতামূলক যারা রয়েছে তারা কিভাবে সরকারি সুযোগ সুবিধা পাবে তা নিয়ে আলোচনা করা হয়। মানসিকভাবে শারীরিকভাবে যারা চ্যালেঞ্জ, ফিজিক্যালি চ্যালেঞ্জ মেন্টালিজ রিটায়ার্ড পার্সন আছে তাদের আমরা এদিন টেস্ট করিয়েছি। আজকে তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হলো, সঙ্গে আরও দুটো দেওয়া হলো, যে একটাতে তারা ভাতা পাবে আর একটাতে তারা ওই আইডেন্টি কার্ডটা পাবে। তারা আইডেন্টি কার্ড পেলে বাসে ট্রেনে যেতে হবে, আর যারা ভাতা পাবে, ভাতা পেতে না, মানবিক ভাতা, সেই মানবিক ভাতা আর বাকি লিঙ্কগুলো পাবে, হুইল চেয়ার পাবে, সব কিছু পাবে। কতজনকে? মাননীয় মুখ্যমন্ত্রী এটা উদ্যোগ নিয়েছেন এবং জেলায় জেলায় এটা উদ্যোগটা স্যার, আমরা যখন অনেকের রাজনৈতিকভাবে এমনিভাবে মানুষটা দিয়েছে তখন অনেকে বলেছে যে আমাদের বাড়ির ছেলে মেয়ে, ওয়াইফ, বাবা এ ধরনের অসুস্থ আছে, তাদের কিছু করার জন্য সেটা আমরা সাকসেসফুল হলাম। আজকে কতজনকে দেওয়া হলো? মোর দ্যান 200। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দবার্তা।